নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে শাসক দলের শীর্ষ নেতৃত্ব এবং প্রায় সামগ্রিকভাবে উপর থেকে নিচে তলা অবধি সকলেই একটা কথা বেশ জোরের সঙ্গে বলে উঠতেন, সেটা হচ্ছে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, জেনে রাখো দুর্বৃত্ত, এবং এই বাংলার মাটিকে কিছুতেই গুজরাট হতে দেব না। এই কথা যখন তারা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলতেন, তখন একাংশের বাঙালি যারা ভোটার, যারা যারা সাধারণ মানুষ, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা বেশ উল্লসিত করতেন, তারা বেশ একটা আত্মপ্রত্যয় অনুভব করতেন যে সত্যি বোধহয় একটা মহান কাজ হতে চলেছে, এই বাংলাদেশের কিছুতেই গুজরাট বা উত্তরপ্রদেশ হতে দেওয়া যাবে না। কিন্তু দিনের শেষে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? দিনের শেষে যেখানে বাংলার ঋণের বোঝা ক্রমশ বেড়ে চলেছে, সেখানে একের পর এক বাইরের যে ইনভেস্টমেন্ট, বাইরের যে কোম্পানি, কর্মসংস্থান, তা কিন্তু লাফিয়ে লাফিয়ে আসছে উত্তরপ্রদেশ বা এই গুজরাটে। আমি নিজে দীর্ঘদিন ধরে কিন্তু যুক্ত রয়েছি কর্পোরেট সংস্থার সঙ্গে, এবং তার ফলে তাদের যে আভ্যন্তরীণ আলোচনা চলে এবং সেখানে বাংলার যা অবস্থান, তা কিন্তু রীতিমতো করুন। কিন্তু তা সত্ত্বেও একাংশের বাঙালি মনে করছেন, বাংলাকে গুজরাট হতে না দিয়ে, অর্থাৎ এখানে বিজেপি শাসিত সরকার না হতে দিয়ে, সত্যি একটা দারুণ কাজ করে ফেলেছে তৃণমূল সরকার। সত্যি কি তাই? তাহলে আজকে যখন রাজ্য সরকার কর্মসংস্থান নিয়ে কার্যত নাকের জলে চোখের জলে হচ্ছে, তখন সেই গুজরাটকেই কেন বেছে নিতে হচ্ছে ব্রেন ড্রেন করার জন্য? অর্থাৎ চাকরিগুলো সব গুজরাটেরই কেন হচ্ছে এবং সেখানে উঠছে ফেক চাকরি? এই সবের পিছনে কিন্তু একটা বৃহত্তর প্লট রয়েছে। কি সেই প্লট? যা কিন্তু আগামীর বাঙালির ভবিষ্যৎকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম এক দিক শূন্যপুরের দিকে নিয়ে যাচ্ছে। কি সেই ব্যাপার, সে নিয়েই করবো আজকে বিস্তারিত আলোচনা। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শাসক দলের নেতা কর্মীরা যখন অত্যন্ত গর্বের সঙ্গে বলেন যে দেখেছ আমাদের নেত্রীর ক্ষমতা, অমিত শাহ, নরেন্দ্র মোদী নিজেরাই সেখানে চেষ্টা করেছিলেন, কিন্তু তাও বাংলার মানুষের মনকে তারা ডলাতে পারেননি, বাংলাকে তারা গুজরাট হতে দেননি, এবং তাতে কিন্তু সল্লাসে ফেটে পড়েন বাঙালির একাংশ। এবং তার মধ্যে অনেকে কিন্তু আবার উচ্চ বুদ্ধিজীবীও আছে। না, বুদ্ধিজীবী মানে আমি এখানে ধান্দাজীবীদের কথা বলছি না, সত্যিকারের বুদ্ধিজীবী। আসলে তারাও ক্রমশ যে ধান্দাজীবী হয়ে যাচ্ছে এই উল্লাসের মধ্যে, সেটা কিন্তু ক্রমশ প্রকট হয়ে যাচ্ছে। আপনারা বলবেন যে সরাসরি এই কথাগুলো বলছি কোনো তথ্য প্রমাণ ছাড়া, এর কি ভিত্তি রয়েছে? দেখুন, এর ভিত্তি রয়েছে। সব থেকে বড় কথা, আপনারা জানেন যে বাংলায় যে বর্তমান অবস্থা চলছে, যে চাকরি নিয়ে দুর্নীতি চলছে, সেটা নিয়ে আমি একটু আপনাদের বিশ্লেষণ করি। অনেক কটা পয়েন্টই আপনাদের জানা, কিন্তু আমি শুধু ওই কানেক্টিং ডটগুলোকে কানেক্টিং করার চেষ্টা করছি, সেইগুলো আপনারা শুনুন। তারপর যে বৃহত্তর প্লটটার কথা বলছি, যে এর মাধ্যমে যে কি ভয়ঙ্কর ভবিষ্যৎ বাংলার জন্য তৈরি করা হচ্ছে, জানলে কিন্তু শেষে চমকে উঠবেন। আগে যে বাস্তব জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু শুনুন। সরকারি চাকরি দরজা এখানে কার্যত বন্ধ, অর্থাৎ এই সরকার আসার পর থেকে 2011-এর সময় যারা সত্যিকারের বুদ্ধিজীবী, অর্থাৎ যারা হোয়াইট কলার জবটা করেন, যারা ধান্দাজীবী নন, যারা বাইরে থাকতে বাধ্য হন, সেই উচ্চ মেধার একটা বড় অংশ কিন্তু এই সরকারকে সমর্থন করেছিল। কেন? তারা ভেবেছিল যে এই সরকার এলে এখানে বোধহয় কোনো ধান্দাবাজি হবে না, এখানে বোধহয় একটা চাকরির পরিবেশ তৈরি হবে, এবং তার ফলে এখানে শিল্প স্থাপন হবে। অ্যাটলিস্ট যে শিল্পগুলো এখন বর্তমান বিশ্বে খুব খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, যেমন আইটি শিল্প, সেগুলো এখানে জায়গা পাবে, এবং তার ফলে এখানে কিন্তু যাদের বাইরে থাকতে হচ্ছে তারা ফেরত আসার সুযোগ পাবে। কিন্তু সেদিকে তো কোনো কিছু এগোয়নি। কাঠমাটি, সিন্ডিকেট রাজ, এইসবের যে দৌরাত্ম্য শুরু হয়েছে এবং তা যে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তা যে কোনো কর্পোরেট সংস্থার অফিসে গিয়ে কথা বললে বা তাদের সঙ্গে সামান্য যোগাযোগ থাকলে সেটা স্পষ্ট করে সামনে চলে আসছে। এখন একমাত্র খোলা জায়গা ছিল সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরিতে রিসেন্টলি যেটুকুনি দেখা যাচ্ছে সে তো বলার কর্তব্য নয়, এবং সাধারণ মানুষের যেটা ধারণা এবং যেটা বাস্তবিক অভিজ্ঞতা থেকে ধারণা, সেটা হচ্ছে যে এই যে সরকারি চাকরির দরজা, সেটা কার্যত বন্ধ হয়ে গেছে, এবং যেখানে যেটুকুনি বা নিয়োগ হচ্ছে সেটা দুর্নীতিতে ভরা, ঘুষের বিনিময়ে হচ্ছে, এবং অযোগ্যরা সেই চাকরিটা পাচ্ছেন। এবং এই জায়গাটা নিয়ে যখন ক্রমশ ক্ষোভের পারদ চড়ছিল, সেই অবস্থাতেই এটাকে কিছুটা পলিটিক্যাল স্টান্স দেওয়া হয়, সেখানে গিয়ে ভোটের আগে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে নিরস্ত করা হয়, যাতে সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষোভটা সঞ্চারিত না হতে পারে। কিন্তু তারপর যখন ভোটে জেতা হয়ে যায়,
তখন দেখা যায় রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা কার্যত নেই, কেননা যাদেরকে চাকরি দেওয়া আছে তাদেরকেই তাদের প্রাপ্য ডিএটা দেওয়া অবধি সম্ভব হচ্ছে না। রাজ্যের অর্থনৈতিক অবস্থা এতখানি খারাপ হয়ে গেছে, এতখানি বেআব্রু হয়ে গেছে, ঋণের দেনায় ডুবতে 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 শেষ, এমনকি দেয়ালে পিঠ থেকে দেয়াল ভেঙে কার্যত এই সরকার ঢুকে গেছে, এমনটাই কিন্তু বিরোধীরা দাবি করে থাকছে। ফলে রাজ্য সরকারি চাকরি যেখানে পাওয়া সম্ভব নয়, নতুনদের নিয়োগ দেওয়া সম্ভব নয়, এবং যেটুকু নিয়োগ হবে সেখানেও এতখানি ঘুষকাণ্ড জড়িয়ে আছে, সেখানে নতুন করে আর কিছু নিয়োগ হচ্ছে না। এই অবস্থায় যখন যুব সমাজের ক্ষোভটা ক্রমশ বাড়তে শুরু করছে, তখন একটা পলিটিক্যাল স্টান্স আবার আমরা দেখলাম, রাজ্য সরকার নাকি চাকরি দেবে, হাজার হাজার চাকরি মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, তিনি নিজে সেই চাকরির নিয়োগপত্র এইসব বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেবেন। এবং আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা অনুষ্ঠান দেখলাম, রাজ্য সরকার কত টাকা খরচ করেছে শুধু সেই অনুষ্ঠানটি অর্গানাইজ করতে, সেটা জানলেই মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, সেখানে বাসে করে ভর্তি করে বিভিন্ন আইটিআই কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হলো, হল ভরিয়ে ফেলা হলো, পুরো অডিটোরিয়াম ভর্তি, সেখানে মুখ্যমন্ত্রী চাকরি বিলি করছে। কিন্তু ওমা, তারপরে যেটা বাস্তবিক দেখা গেল, সেই চাকরি কিন্তু কোনো সরকারি চাকরি নয়, কিছু বেসরকারি সংস্থায় চাকরি দেয়া হচ্ছে এবং সেটা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেশ, আমি সেই কোনো রকম কোনো সেখানে প্রতিবাদের জায়গায় যাচ্ছি না, একটাই কারণে, যাই হোক, দিনের শেষে ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে জানা গেল সেগুলো আদতে চাকরি নয়, সেগুলো আসলে দুবছরের চুক্তিভিত্তিক কিছুটা ট্রেনিং কাইন্ড অফ জব। অর্থাৎ যে কোনো সংস্থায় কি করে, কিছু অ্যাপ্রেন্টিস নিয়োগ করে এবং সেখানে একটা নাম মাত্র ভাতা দেওয়া হয়, 10-12 হাজার টাকা ভাতা দেওয়া হয়, তাদেরকে কাজ শেখানোর প্রক্রিয়া করা হয়, এরপর কাজ শিখতে পারলে তারপর একটা পার্মানেন্ট জবের চান্স থাকে। এইটুকুনি করে দিচ্ছে রাজ্য সরকার, বেশ, সেইটুকুনিও ভালো। কিন্তু সেই সব চাকরির নিয়োগ নিয়ে যখন খোঁজ খবর করা হলো, তখন সামনে এলো একের পর এক মারাত্মক মারাত্মক অভিযোগ। প্রথম কথা হচ্ছে, বেসরকারি সংস্থায় যে নিয়োগ হচ্ছে, যেসব বেসরকারি সংস্থায় নিয়োগ হচ্ছে তার মধ্যে একটি রয়েছে, এবং এরকম নাকি অনেকগুলি রয়েছে, পশ্চিমবঙ্গে সেরকম কোনো বেসরকারি সংস্থা নেই, ম্যাক্সিমামটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে গুজরাট উত্তরপ্রদেশের সংস্থার নামে চাকরিগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কথাটা বলে আমি শুরু করলাম, যে বাংলাকে গুজরাট হতে দেব না, তাহলে চাকরি আনার জন্য গুজরাটে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে ছেলেমেয়েগুলোকে? কেন বাংলায় সেই শিল্প সংস্থান করে, শিল্প সংস্থাপন করে সেখানে চাকরির কোনো ব্যবস্থা করা হচ্ছে না? আমরা প্রত্যেক বছর তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দেখছি, কোটি কোটি টাকা খরচ করছেন, বিশাল জমায়েত হচ্ছে, দেশ বিদেশ থেকে কত প্রতিনিধি আসছেন, লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষর হচ্ছে, ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আখ্যা দেওয়া হচ্ছে, দিনের শেষে নেট রেজাল্ট বিগ জিরো। এই ধরনের যে শিল্প সম্মেলন হচ্ছে, এত মৌ চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেই মৌ চুক্তির শেষে বাস্তবিক শিল্প সংস্থানটি কতখানি হয়েছে? কেন পশ্চিমবঙ্গের মাটিতে এদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না? কেন যে গুজরাট হতে দেবো না বলে দাবি করা হচ্ছে, সেই গুজরাটের সংস্থায় চাকরি করতে পাঠানো হচ্ছে? এরপর আসছি যে মেইন জায়গাটা, সেটা হচ্ছে নিয়োগপত্র কিন্তু আদতে ভুয়ো। অর্থাৎ একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে এবং বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, যদিও সেই কল রেকর্ডের সত্যতা যাচাই করতে পারা যায়নি, সেই জন্য আমি সেটাকে আপাতত সামনে নিয়ে এলাম না, কিন্তু অনেকেই আপনারা শুনেছেন, অনেকেই আমাকে বলছিলেন সেই ব্যাপারটা। যে সংস্থা চাকরি দেওয়া হচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে তাদের যে কালারফুল লেটার হেড হবে সেই রকম কোনো কালারফুল লেটার হেড নয়, শুধুমাত্র সাদা কালো একটা জেরক্স পেপারের মতো, এবং সেটা এডিটিং করে বিভিন্ন জনের নাম বসিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সংস্থার সঙ্গে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদেরকে যখন কন্ট্যাক্ট করা হচ্ছে, তারা বলছে এই ধরনের কোনো নিয়োগপত্রই নাকি তারা দেননি, সম্পূর্ণটা ফেক। রাজ্য সরকার চাকরি দিচ্ছে একটি বেসরকারি সংস্থার নাম করে, সেটা ফেক, রাজ্য সরকার এর দায় স্বীকার করবে না? কি চলছে? এবার আসি যে মূল প্লটের কথায় বলছিলাম, যে ধরে নিলাম একটা কোনো সার্টেন সংস্থার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, সামগ্রিকভাবে যে চাকরি সংস্থা করে দেওয়া হয়েছে সেগুলো সঠিক, একটা দুটো হয়তো কোথাও গিয়ে এরকম আইডেন্টিক্যাল ক্রাইসিস হয়েছে, সেই জায়গা থেকে এই প্রবলেমটা এসেছে। কিন্তু একটা কথা মাথায় রেখে দেখুন, বাম আমল থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষার যে হাল হয়ে গিয়েছিল, এবং বিশেষ করে কর্মসংস্থানের যে হাল হয়ে গিয়েছিল, যেটা উচ্চ মেধার যারা বাঙালি ছিলেন তাদেরকে কিন্তু ব্রেন ড্রেন করে দিতে হয়েছে। অর্থাৎ তারা দেশে বিদেশে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে, বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে বিভিন্ন বাঙালি কাজ করতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে তারা আর থাকছেন না বা থাকতে পারছেন না, কেন পশ্চিমবঙ্গে সেই চাকরিটাই নেই। কিন্তু যারা মধ্য মেধার বা যারা যারা একটু নিম্ন মেধার, তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে।
এবার এই যে আইটিআই এর যে চাকরি দেওয়া হচ্ছে, সেখানে যে এই বাইরের সংস্থা গুজরাটের সংস্থায় চাকরি দেওয়া হচ্ছে, তাহলে এবার কি মধ্য মেধার যারা রয়েছে তাদেরকেও ব্রেন ড্রেন করে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে? কেন করা হচ্ছে এই জায়গাটা? যেটা এখনকার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এর পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর পলিটিক্যাল গেম রয়েছে। দেখুন, যারা সত্যিকারের উচ্চ মেধার বা মধ্য মেধার তারা কিন্তু পড়াশোনাটা করেছেন, এবং যাদের পেটে শিক্ষা দীক্ষা আছে তারা কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা কিন্তু তারা বুঝতে শিখছেন, বলতে শিখছেন, এবং আশেপাশে শুধু নিজেরা বোঝা নয়, আশেপাশে তার যারা রয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলছেন, তারা কনভিন্স করছেন। এবং সেই জায়গা থেকে যেসব যেসব রাজনৈতিক দল সত্যি করে চাকরিটা দেওয়ার ক্ষমতা রাখেন না, কর্মসংস্থান দেওয়ার ক্ষমতা রাখেন না, তারা কিন্তু যথেষ্ট রকম আঘাতপ্রাপ্ত হচ্ছেন। রাজনৈতিক দলগুলো কি চায়? তারা চায় আনুগত্য। অর্থাৎ এই যে 500 টাকা 1,000 টাকার একটা ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, তার ফলে আরে কোনো সরকার দেয়নি, এরা তো দিচ্ছে অন্তত, এই যে একটা আনুগত্য তৈরি হচ্ছে, একটা ভোট ব্যাংক তৈরি হচ্ছে, সেটাই দরকার আছে। যারা নিম্ন মেধার, যারা সেইভাবে ভাবিত হবেন না, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা চাইলেও বাংলার বাইরে যেতে পারছেন না, যদিও সেরকম একটা বিশাল সংখ্যক মানুষও আজকাল বাংলার বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, সেটা আমরা করোনাকালে দেখলাম। করোনা এক্সপ্রেস বলা হলো যেটাকে, কত পরিযায়ী শ্রমিক যে পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন সেটা চোখের সামনে স্পষ্ট হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সামগ্রিক মেধা যারা এই সমাজটাকে চালিত করবেন, আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা একটা জায়গা তৈরি করবেন, তারা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাক। এই রাজ্যে তাহলে পড়ে থাকবে কারা? যারা ওই 500-1,000 টাকার আনুগত্য দেখাতে পারবেন তারা, যারা পার্টি ধরে করে কর্মে খাবেন তারা, যারা ধান্দাবাজিটা করে থাকবেন তারা, সবে মিলিয়ে আনুগত্যে কোনোদিন কোনো অসুবিধা হবে না। আর তাহলে ভোটের বৈতরণী পেরোতেও কোনো অসুবিধা হবে না। কেননা এরা যখন দেখেন যে লখিমপুর খেরিতে একটি কাণ্ড ঘটেছে, মোমবাতি মিছিল বেরিয়ে যায়, এরা তীব্রভাবে প্রতিবাদ করেন, তার জন্য কবিতা লেখা হয়, তার জন্য গান লেখা হয়, তার জন্য ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে, কিন্তু সেই ঘটনা যখন পশ্চিমবঙ্গে ঘটে এরা মুখে কার্যত শেলোটে বেঁধে বসে থাকেন। এই যে ছেলে মেয়েগুলো 500 দিনের উপর হয়ে গেল, 550 দিনের কাছাকাছি ধর্ণায় বসে আছে, অনশনে বসে আছে, এবং রোদ জল বৃষ্টি মশা কি না তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাও তাদের একটাই দাবি, আমাদের চাকরি, আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা ফিরিয়ে দাও। তারা কিন্তু সেগুলো দেখতে পান না, কেননা তারা আনুগত্যটা বিকিয়ে দিয়েছেন। আর যে কোনো রাজনৈতিক দলই কিন্তু এই আনুগত্যটাই এক্সপেক্ট করেন, কোনো বিরোধ থাকবে না, কোনো বিদ্রোহ থাকবে না, কোনো অপোজ থাকবে না, এবং যারা অপোজ করবে তাদেরকে ভয় কিনে নাও, নয় ভয় দেখিয়ে মুখটা বন্ধ করে দাও, আর তারপরেও না হলে কায়দা করে ঠিক ব্রেন ড্রেনটা করে দাও। সেই প্রসেসেই কি চলছে বাংলা? এবং তার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গে ঠিক কারা পড়ে থাকবেন? আগামী দিনে পশ্চিমবঙ্গকে একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে, নাকি শুধু বৃদ্ধাশ্রমের সঙ্গে যারা এই আনুগত্যটা দেখাতে পারবেন তারাই শুধু থাকবেন, যারা সত্যিটা দেখতে চান, যারা সত্যিটা বিচার করতে চান এবং সমাজটাকে দাঁড় করাতে চান, তাদের ঠাঁই আর পশ্চিমবঙ্গে হবে না। তাই সুপরিকল্পিতভাবে এইভাবে এগুলো করে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কিন্তু জোরদারভাবে উঠে যাচ্ছে। আর তাই যারা একদিন সোচ্চারে বলেছিলেন বাংলাকে গুজরাট হতে দেব না, এবং সেটার জন্য তারা অত্যন্ত আত্মপ্রত্যয় দেখিয়েছিলেন, অত্যন্ত গর্ব অনুভব করেছিলেন, তাদেরকে আজকে পাল্টা প্রশ্ন করার সময় এসেছে, তাহলে গুজরাটের সংস্থায় চাকরি করতে কেন রাজ্য সরকার সেই সব বেসরকারি সংস্থায় এই রাজ্যের সন্তানদের পাঠিয়ে দিচ্ছে? পারবেন তারা উত্তরটা দিতে? তারা পারবেন কিনা জানি না, আপনাদের কি মনে হয়? উত্তরটা নেওয়া তাদের কাছ থেকে দরকার নয় আজকে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে। খুব তাড়াতাড়ি ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।